থার্ড ইয়ারের গাইডলাইনের পাশাপাশি নতুন ফোর্থ ইয়ারও যেহেতু এসেছে, মোটামুটি বেশ কিছু স্টুডেন্টও রিসেন্টলি ফোর্থ ইয়ারে কোর্সের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে। তো ফোর্থ ইয়ার সংক্রান্ত বিষয়ে একটু ছোট গাইডলাইন দিতে চাই, বিশেষ করে আজকে আলোচনা করবো আসলে ফার্মাকোলজি। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট ফার্মাকোলজি, কীভাবে ফার্মাকোলজি পড়া উচিত, ফার্মাকোলজি নিয়ে পুরো ব্যাপারটা আসলে কী। দেখো ফোর্থ ইয়ারের যে তিনটা সাবজেক্ট আছে, আমি পার্সোনালি এটাকে মনে করি এটা হচ্ছে আমাদের পিলার লাইক। যেমন একটা বিল্ডিং বানাইতে গেলে আগে প্রথমে পিলার দাঁড় করাইতে হয়, এবং পিলার দাঁড় করাইলে বা একটা ফাউন্ডেশন দাঁড় করাতে হয় যার উপরে বেস করে পিলার হয়, যার উপরে বেস করে পুরো বিল্ডিং কাঠামোটা দাঁড় করানো হয়। সো কেউ যদি ডাক্তার হতে চায় তার জন্য আসলে একদম বেস তা তৈরি করার জায়গা হলো ফার্মাকোলজি, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। কারণ দিন শেষে আমরা মেডিসিন, সার্জারি বা গাইনি যে সাবজেক্টে যাই না কেন, এখানে আসলে ক্লিনিক্যাল জিনিসগুলো আলোচনা হয়। বাট এই ক্লিনিক্যাল ফ্যাক্টগুলো যেগুলো আমরা হয়তো বা ফিফথ ইয়ারে যে পড়বো, এগুলোর ব্যাকগ্রাউন্ডটা বুঝতে গেলে আসলে ফার্মা, প্যাথো, মাইক্রো আমাকে খুব ভালো করে বুঝতে হবে। আদারওয়াইজ আমার জন্য কিন্তু এই সাবজেক্টগুলোতে মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো ফার্মাকোলজির ইম্পর্টেন্সটা আসলে কি, প্রথম কথা হচ্ছে যে অ্যাজ এ ডক্টর আমাদেরকে যে ট্রিটমেন্ট প্রসিডিউরে আসতে হয়, সেটা একজন সার্জন হোক, একজন অবস্টেট্রিশিয়ান হোক, গাইনোকোলজিস্ট হোক, একজন মেডিসিন স্পেশালিস্ট হোক বা একজন জিপি হোক, তাকে অবশ্যই মানে ঔষধ তাকে ইউজ করতেই হবে। সো সি যখন কোনো একটা পেশেন্ট আমাদের কাছে একটা প্রবলেম নিয়ে আসছে, সেইখানে আমাকে কিন্তু আলটিমেটলি মেডিসিন ইউজ করতে হচ্ছে। এবং ফার্মাকোলজিতে আসলে মেডিসিনের আলোচনা করা হয় যে একটা মেডিসিন কীভাবে তৈরি হয়, এইটার একদম গ্রস কনসেপ্টটুকু আমাদেরকে দেওয়া হয়, একদম মিনিমাম অ্যামাউন্টের কনসেপ্ট, যেইটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ডিটেলসে দরকার নেই, বাট একদম যেইটুকু না জানলে নয় সেটুকু। ডিটেলসটা হচ্ছে মূল যারা ফার্মাসিস্ট বা যারা ফার্মাকোলজি নিয়ে আলাদা করে পড়ালেখা করছে, মেবি ওটা তাদের জন্য বাট নট ফর আস। বাট আমাদের জন্য যেটা অ্যাকচুয়ালি নেসেসারি সেটা হচ্ছে কীভাবে একটা ড্রাগ হিউম্যান বডিতে কাজ করে। আমাদের বডিতে ড্রাগ যেখানে কাজ করে এটা বেসিক ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের যে নর্মাল ফিজিওলজি ছিল সেখানে কোনো একটা জায়গায় হয়তো ইন্টারাপশন করা দরকার, অথবা আমাদের যে নর্মাল যে প্যাথোলজিটা হয়েছে সেই একদম টার্গেটকে ফিক্স করা, ঠিক আছে আমাদের এই প্যাথোলজিক্যাল টার্গেট, এইখানে আমি ওষুধটাকে ম্যানিপুলেট করতে চাই। সো ইউ সি দেয়ার ইজ এ মেকানিজম বিহাইন্ড ইট। সো কীভাবে এই কাজটা হয় এইটার আলোচনা হচ্ছে আমাদের ফার্মাকোলজির মূল কনসেপচুয়াল ব্যাপার। যখন আমি মেকানিজম অফ অ্যাকশন যখন আমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, সেখান থেকে আমার এটার ইন্ডিকেশন, আমার ইউজ, আমার সাইড ইফেক্ট এগুলো সব এটার সাথে আসলে কানেক্টেড হয়ে যায় এবং তখন এটা বোঝা খুব ইজি হয়ে যায়। সো ফার্মাকোলজি পড়ার জন্য আসলে আগে থেকে একটা নলেজ একটু থাকা ভালো, সেটা হচ্ছে ফিজিওলজি। যদি কারো ফিজিওলজি খুব ভালো কনসেপ্ট থাকে, আমি পার্সোনালি মনে করি যে ফিজিওলজি পারবে সে ফার্মাকোলজি পারবে। যদি কারো ফিজিওলজির একটু দুর্বলতা থেকে থাকে সেখানে আমি বলবো ঠিক আছে, নো প্রবলেম, তোমাদের উচিত ফার্মাকোলজি টেক্সট বই পড়া। যেমন তুমি ক্যাটজাংয়ের কথা বলো বা আমি ব্রেনার বইটাকে খুব বেশি পছন্দ করি, ব্রেনার বইটার কথা বলো, এখানে বই প্রত্যেকটা মানে বইয়ের শুরুতে আসলে ওই ডিজিজ সম্পর্কিত আলোচনা করা হয়েছে বা যেখানে যেখানে রিগার্ডিং যে আমার ফিজিওলজিটা দরকার, বডি ফিজিওলজিতে কীভাবে ফাংশন হয় সেটার আলোচনা করা হয়েছে। সো প্যাথোফিজিওলজির একটা আলোচনা আসলে প্রথমে আনা হয় এবং সেই প্যাথোফিজিওলজির আলোচনা করে আসলে এরা এটাই বোঝাতে চাই যে দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি অ্যান্ড হেয়ার ইজ আওয়ার টার্গেট, এবং ওই টার্গেটের উপর বেস করে আমরা আসলে ওষুধটাকে ইউজ করে থাকি বা ওই টার্গেটের উপর বেস করে আমাদের ফাংশনটা আসে। সো যখন ওইটুকু নলেজ আমরা গ্যাদার করতে পারবো তখন আমাদের জন্য পরের পার্টটা খুব ইজি হয়ে যায়। আদারওয়াইজ দেখা যাচ্ছে খুব কষ্ট করে আমি ড্রাগের নাম মুখস্থ করছি, খুব কষ্ট করে আমি ড্রাগের মেকানিজম মুখস্থ করছি, বাট কিছু সময় পর সবই ভুলে যাচ্ছে, এরকম হবে। বাট হোয়েন ইউ হ্যাভ দ্য ক্লিয়ার কাট কনসেপ্ট অ্যাবাউট দ্য প্যাথোফিজিওলজি অ্যান্ড দেন দ্য মেকানিজম অফ অ্যাকশন, এটা মনে রাখা খুবই মানে সিম্পল হয়ে যাবে। কারণ ওই জায়গাটাকে আমি যখন আমার টার্গেটকে জানি তখন তো ওখানে কাজ করা তো খুব ইজি হয়ে যায়। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে ফার্মাকোলজি কীভাবে পড়া উচিত। প্রথম কথা হচ্ছে ফার্মাকোলজিতে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি, একটা হচ্ছে সিস্টেমিক ফার্মাকোলজি। জেনারেল ফার্মাকোলজি ইজ লাইক বেসিক কনসেপ্টগুলো, যেমন ফার্মাকোডাইনামিক, ফার্মাকোকাইনেটিক, যে একটা ড্রাগ যখন বডিতে আসলো সেটা কীভাবে ফাংশন করছে, দিস ইজ অল অ্যাবাউট ফার্মাকোডাইনামিক্স। একটা ড্রাগ বডিতে আসার পরে কীভাবে অ্যাবজর্বড হলো, কীভাবে ব্লাডে গেল, কীভাবে টিস্যুতে গেল, কীভাবে বডি থেকে বের হয়ে গেল, এই আলোচনাগুলো সাধারণত ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে আলোচনা করা হয়। প্লাস জেনারেল ফার্মাকোলজিতে আমাদের ড্রাগের অ্যাডভার্স ইফেক্টগুলো নিয়ে বেশ কিছু আলোচনা আসছে। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের পার্ট। সো প্রথমে আসলে কলেজগুলোতে ফার্মাকো জেনারেল ফার্মাকোলজি পড়ানো হয় এবং ম্যাক্সিমাম টাইম আমরা এটাই সাজেস্ট করি যে আগে জেনারেল ফার্মাকোলজিটা পড়া উচিত।
এরপর যখন সিস্টেমিক ফার্মাকোলজিতে আমরা এন্ট্রি করব, এন্ট্রি মাস্ট বি, মানে এন্ট্রি অবশ্যই অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে শুরু করতে হবে। এবং অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে যখন আমরা শুরু করব, প্রথমে অবশ্যই অটোনমিক নার্ভাস সিস্টেমের যে অ্যানাটমি বা এইটার যে ফাংশন, এইটার ব্যাপারে একদম মানে ক্লিয়ার কাট কনসেপ্ট থাকা মানে একদম বাধ্যতামূলক। যদি কেউ ANS বোঝে বা অটোনমিক নার্ভাস সিস্টেমটা বোঝে, মানে ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে ANS পুরোটা যদি কেউ মানে অনুধাবন করতে পারে, তার জন্য পুরো ফার্মাকোলজি ইজি, জাস্ট পানির মতো ইজি হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নাই। মানে তখন দাস দুই দিয়ে সবকিছু চার মিলে যাবে। মানে আমার কাছে মনে হয় যে ANS লাইক গেটওয়ে অফ দ্য ফার্মাকোলজি। যে ANS পারবে সে ফার্মাকোলজি যে কোনো কিছু পারবে, ফার্মাকোলজি তার জন্য একদম জাস্ট পানির মতো সহজ হয়ে যাবে। বাট যদি কেউ ANS যদি প্রপারলি যদি সে না বুঝে, ফার্মাকোলজি তার জন্য খুব ভয়ানক রকমের কঠিন হয়ে যাবে। বা ম্যাক্সিমাম আমি যে স্টুডেন্টদের যাদেরকে দেখছি যে যারা ANS বোঝে না, তারা দেখছি যে ম্যাক্সিমাম তারা ফার্মাকোলজি বাকি জিনিসও বোঝে না, কারণ প্রত্যেকটা জিনিস হলো ইন্টার রিলেটেড। বিশেষ করে ANS বুঝলে ANS এর নলেজ CVS এ লাগে, ANS এর নলেজ আমার CVS ও যেমন লাগছে CNS ড্রাগগুলোতেও লাগে। ইনফ্যাক্ট কিছু কিছু অটোকর্স আছে, সেইগুলোরও ফাংশন বোঝার জন্য রিসেপ্টরের মেকানিজমগুলো একটু বোঝা লাগে। দিন শেষে সব অটোনমিক নার্ভাস সিস্টেমে আমি যা শিখছি সেটার একটা মেজরিটি অংশই আসলে অন্যান্য জায়গায় আসলে আলটিমেটলি আমরা ইউজ করতেছি। সো ANS যদি কোনো একবার যদি কারো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, তার জন্য ফার্মাকোলজি ভয়ানক রকমের সহজ হয়ে যাবে। সো ANSটাকে আমি খুব বেশি প্রায়োরিটি দিতে চাই। ANS আমরা কোন বই থেকে পড়বো? আমি পার্সোনালি ব্রেনার বইটাকে খুব বেশি রকমের প্রিফার করবো ANS পড়ার জন্য। এর পাশাপাশি লিপিনকট আছে, লিপিনকট আমি বলবো যে মেবি দুই নাম্বার বই রাখা হচ্ছে। এক নাম্বার অবশ্যই ব্রেনার বলবো, ব্রেনারের উপরে আমি কোনো বই ANS আমি পাইনি। সো ব্রেনার ইজ দ্য বেস্ট। ক্যারজাং আমি মনে করি অবশ্যই ক্যারজাং পড়তে পারলে খুবই ভালো। যদি কেউ পার্সোনালি ক্যারজাং পড়তে চাও আমি খুবই রেকমেন্ড করবো, বাট ফার্স্ট বই হিসেবে ক্যারজাং নিও না, ক্যারজাংটা নেওয়া উচিত সেকেন্ড বা থার্ড বুক হিসেবে। যে তুমি আগে একটা সহজ বই থেকে ফার্মাকোলজিটাকে বোঝো, এরপরে তুমি ক্যারজাং পড়ো। কারণ আমরা যে ক্যারজাংটা পড়ি এইটাতে অনেক ইনফরমেশন আছে যেটা আমাদের জন্য না, যেটা আসলে যারা যে ফার্মেসি নিয়ে পড়তেছে ওদের জন্য। সো কোনটা আমার আসলে লাগবে কোনটা লাগবে না এটাকে আইডেন্টিফাই করাও একটা জরুরি ব্যাপার। সেকেন্ড কথা হচ্ছে ক্যারজাং বইটা পড়ার জন্য একটু ধৈর্য লাগে। আমি যদি এখন একদম শুরুতে পড়তে যাই, কিছু সময় হইতে পারে যে আমি হারায় যেতে পারি, কিছু সময় হইতে পারে মানুষ একটু মাথা খারাপ হয়ে যায়। সো একটা সময় মানুষ ভয় পায়, বাট এটা আসলে ভয় পাওয়ার মতো না, বাট ইস্ট মানুষ একটা ভয় কাজ করে, অনেক সময় আইটেমের অনেক প্রেশার থাকে। বাট তুমি যখন একটা সহজ বই থেকে পুরো টপিকটা পড়ে ফেলছো, এরপরে ক্যারজাং পড়াটা অনেক ইজি হয়েছে, কারণ ক্যারজাং এর মূল আলোচনা তুমি অলরেডি অন্য বই থেকে পড়ে ফেলছো, এখন তুমি এক্সট্রা ইনফরমেশন গুলো ক্যারজাং থেকে জাস্ট কালেক্ট করে ফেলো। সো এইভাবে তুমি যদি দেখো, তুমি দেখো তুমি ক্যারজাংও পড়তে পারতেছো, তুমি আরেকটা বই পড়তে পারতেছো। তবে কেউ যদি মনে করো যে ভাই আমি ফার্মাকোলজির মাত্র একটা বই পড়তে চাই, আমি সাজেস্ট করবো ব্রেনার পড়ো। ব্রেনার লাইক একটা বই সব কাজ হয়ে যাবে, এটা হচ্ছে ব্রেনার। অনেকে লিপিনকটের কথা বলে, লিপিনকটের সব টপিক ভালো নাই, লিপিনকটের সব কিছু ভালো নাই, কিছু টপিক খুবই ভালো, কিছু টপিক এভারেজ। বাট ব্রেনার এমন একটা বই যেখানে সবগুলো টপিক একদম টপ নচ লেভেলের আলোচনা আছে। বইটা দেখ মানে সাইজও খুব ছোট, মানে ছোট বলতে আর কি অন্যান্য বইয়ের সাথে কম্পেয়ার করলে মোটামুটি এভারেজ সাইজের, বিশেষ করে ক্যাপজাঙ্গের সাথে তুলনা করলে এভারেজ সাইজের বলবো। বাট আমি পার্সোনালি বইটা খুবই পছন্দ করি। সো ব্রেনার বইটাকে আসলে বাইরে কিনতে পাওয়া যৌথ হচ্ছে না, ব্রেনার বইটা PDF ডাউনলোড করতে হয়। তোমরা একটু গুগল সার্চ টার্চ করলেই পাবা, বা বিভিন্ন যেই PDF গ্রুপের চ্যানেল আছে ওখানে খুঁজলেও পাওয়া যায়। মোটামুটি হচ্ছে ব্রেনার বইটা অ্যাভেলেবল, PDF খুঁজলেই পাওয়া যায়। সো ব্রেনার বইটা পড়ার জন্য বলবো। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত গাইডলাইন যে জেনারেল ফার্মাকোলজিটা তোমরা শুরু করো, ANSটা পড়ো, ANS পড়লে CVS পারবা, CVS এর পরে তোমাদের এন্ডোক্রাইন GIT এগুলো আছে, রেসপিরেটরি সিস্টেম অনেকের ফার্স্ট টাইমে থাকে, হেমাটেনিস, এইগুলো খুব ইজি। CVS এবং ANS এই দুইটা খুব বেশি রকমের ইম্পর্ট্যান্ট, এবং ANS পারলে CVS পারাও তখন ইজি হয়েছে, কারণ ANS এর নলেজগুলোই CVS এর দিন শেষে লাগে, কারণ আলটিমেটলি সব বেটা রিসেপ্টর নিয়ে আমরা CVS এ ম্যাক্সিমাম জায়গায় কাজ করি, ওগুলো সব ANS এ আলোচনা। সো ANSটাকে আমি খুব এই জন্য ফোকাস দিতে চাই। সো পরেরগুলা পরে আলোচনা করা যেতে পারে হয়তো, বাট আপাতত যেহেতু যারা নতুন আসো তারা ফার্স্ট টাইমে যাবে, সো ফার্স্ট টাইমের জন্য ওভারঅল এইটুকুই আসবে। সো আর যদি কারো ফার্মাকোলজি নিয়ে ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি এনি টাইম, আই উইল ট্রাই টু হেল্প ইনশাআল্লাহ।